গাজীপুরের কাপাসিয়া এই জায়গার নাম জানো কি? সূর্যনারায়ণপুর আসছি। আমি এই রিসোর্ট আগে একবার ঘুরতে আসছিলাম, সো আজকে আবার আসছি আমরা শুট টুট করবো এখানে। আচ্ছা আমার ক্যামেরাম্যান রিয়াদ দেখাই, এস আমার ক্যামেরাম্যান। এদিকে পরিবেশটা অনেক সুন্দর, মানে সুন্দর মনে হচ্ছে এদিকে অনেক জঙ্গল, এগুলো তো সব গজারি গাছ, মানে যেটা অবশ্য আমাদের গাজীপুরের জন্য কমন, যেহেতু আমরা ভালো এলাকায় থাকি, খুবই কমন এলাকা। আর এটা হচ্ছে রিসোর্টটা সামনে দিয়ে ঘুরবো, আর এই যে এটা চরণমিতা থাকবো। আমাদের চিফ গেস্ট, চিফ গেস্ট আজ পরেন, আপনি তো করোনা হবে না, সরকারি বিধি নিষেধ মানার প্রয়োজন হেঁটে গেছে, উনি সরকারি চাকরিজীবী, সরকারি চাকরিজীবী সবচেয়ে বেশি বিধি বিধি নিষেধ মানতে হয়। আর এই হচ্ছে রিসেপশনিস্ট, রিসেপশনিস্ট এটা হচ্ছে আমার আম্মা, মানে পিছনের দিকটা দেখছি বাসাটা অনেক সুন্দর, এটা হচ্ছে আপনার ইউরোপিয়ান স্টাইলে বাসাটা বানানো হয়েছে। সেদিকে আবার হচ্ছে গরু গরু গরুর খামার আছে, আমাদের ট্রি হাউস আছে, আমাদের ট্রি হাউস আছে, আসো। এ হচ্ছে এখানকার এখানকার কেয়ারটেকার, এখানকার কেয়ারটেকার এখানে ঘুরতে আসছে, ঠিক আছে। ওর নাম হচ্ছে সাইদুল, আসো সাইদুল আমার সব কিছু দেখাবে। ড্রাগন গাছ, ড্রাগন যে ফল হয় এগুলো অনেক গাছ, সুন্দর কিছু না আছে এখানে কি সাইদুল, এখানে থাকো থাকো বরিশাল থেকে এখানে ঘুরতে আসছে, বসো মনু মনু দেখিয়ে দিয়ে টাকা তো ছবি তুলবা, ঠিক আছে দেখাও দেখাও এরকম করে না না করবো না, রিক্স রিক্স নিও না, নর্মাল করতেছে, নামো নামো নামো, বাস ভালো না, আরে ভাই বাইঙ্গে যাইবো, বাইঙ্গে যাইবো, হ্যাঁ না ব্যথা হইনি ভাই, আমি একটা কথা কই দিই, কুমুর বাইকে গেলে রে ভাই, এখন কি হাউস কি লাগবে কি লাগবে কি লাগবে আমাদের এই হাউসে ঢোকার টিকিট, ঠিক আছে দাঁড়াই, এই যে টিকিটের বাকি অংশ, আসেন ওই হাউসে যাই, তারপরে তাদেরকে তোমার টিকিট কই, ও টিকিট আছে, এই যে দিলাম না একটা টিকিট, ও টিকিট লাগবে, এই যে এখানে এটা হচ্ছে টিকিটের গাছ, ঠিক আছে, এখান থেকে আমার টিকিট কাটতে হয়, এই যে এই যে নিন টিকিট, টিকিট ছাড়া ঢোকা যায়, বুঝতে পারছেন, আপনার যখন আসবেন অবশ্যই টিকিট নিয়ে আসবেন, আপনি যদি না আনতে পারেন তাহলে এই যে এখানে গাছ আছে, এই গাছ থেকে টিকিট নিন, টিকিট ধরো তোমার, এই যে এখন আমরা টিকিট হচ্ছে টিকিট করতেছি, এই যে অনেক সুন্দর, এখানে ফ্যান আছে,
জানালা আছে বাগানে চলে আসছি। এখানে হচ্ছে দেখেন ছোট 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 গাছ আছে, দুপুরে কমলা আছে, ছোট ছোট গাছে কমলা আছে। এখানে আবার হচ্ছে অনেক ধরনের গাছ আছে, কমলা, তারপরে গদারি গাছ, কাঁঠাল গাছ, এদিকে এদিকে আতাফল গাছ, আমাদের বাড়ির সবচেয়ে বড় মেয়ে, খুবই আদরের। আর এর নাম হচ্ছে, ওর নাম হচ্ছে, ওর নাম হচ্ছে মাবিয়া জেরিনতুলি। হাই বলো। আর এ হচ্ছে এখানকার, এখানকার হচ্ছে নেতা, যে এখন ডিজে হয়ে গেছে, সাইদুল না, সাইদুল এখন ডিজে হয়ে গেছে। আমরা এখন রূপটা আসছি, রূপটা অনেক সুন্দর, চারপাশে হচ্ছে আম গাছ আছে, আম গাছের মধ্যে ওই যে মুকুল হইতেছে, তাই না? এই দারোয়ানকে দেখো, এই যে দারোয়ান, আপনারা দেখেন সবাই দারোয়ান, এই সিট পরে দারোয়ান দাঁড়ায় আছে এখানে। এই যে দারোয়ান, দারোয়ান কিছু বলেন, কিছু বলেন, মাঝে মধ্যে যখন তুমি এসে কাজ করে দিয়ে যাও তখন আর খাবার নেই। আচ্ছা, এমনি খাবার দেয় না? আগে তুমি যেখানে কাজ করতে তখন কেমন ছিল? ওইখানে অনেক ভালো, অনেক ভালো খাওয়ান টাউন দেয়, খাওয়ান দেবার বছর ও পাহারাদার, পাহারাদার রেখে গেছে। সো গাইস, আজকের মতো টাটা বাই বাই, এখন আমরা হচ্ছে রুমে যাবো। আর সামাজিক লোক কথা জানছি না, ব্লগের মধ্যে 5% আপনি আমার দেখা হবে। সে পর্যন্ত সবাই টাটা বাই বাই, ভালো থাকবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন, আপনাদের সাথে শেয়ার করবেন। আর এই পাদের, এই ব্লগের টাইটেল হবে পাদের গন্ধের ব্লগ। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।